ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شمالي تشاهد الدين بيجان تشيسين ভিতরের সালা ছুটে গেলে কিভাবে আদায় করতে হবে অথবা খাজা আদায় করা যাবে কিনা, এ ব্যাপারে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবিতরু ক্বাবলা আন তুসবিহু, ভোর হওয়ার পূর্বে তোমরা ভিতরের সালাত আদায় করো। রাতে যদি একান্তই ছুটে যায় এবং পড়তে না পারে তাহলে দিনে পড়বে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি নিদ্রা বা ভুলের কারণে ভিতরের সালাত আদায় করেনি সে যেন স্মরণ হওয়ার সাথে সাথে আদায় করে নেয়। আবু দাউদ 1431 নম্বর হাদিস, হাদিস সহিহ। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভিতরের সালাত না পড়ে ঘুমিয়ে গেল বা পড়তে গেলে সে যেন ভোরবেলা অথবা যখন তার স্মরণ হয় তখন তা পড়ে নেয়। অতএব দিনের বেলায় ভিতরের সালাত আদায় করা যায়, অসুবিধা নাই। তবে ভিতরের সালাত দিনে পড়লে জোর সংখ্যা পড়তে হবে। আপনি যদি তিন রাকাত ভিতরের সালাত পড়ার অভ্যাস থাকে তাহলে আপনি দিনের বেলা চার রাকাত পড়বেন, আর যদি এক রাকাত ভিতরের সালাত আদায় করার অভ্যাস থাকে তাহলে আপনি জোর করে আরও এক রাকাত পূরণ করে দুই রাকাত ভিতরের সালাত আদায় করবেন।